দর্শক, আমি দুইটা কুল ধরে আছি নাকি পেয়ারা ধরে আছি এটা আমি নিজেও বলতে পারছি না। আর এটা তো ভিতরে দেখার পরেই বুঝতে পারবেন যে এটা আসলে পেয়ারা নাকি কুল। আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কুল, বাউ কুল। আর এইটার বীজ, তার মানে এটার ফলন কেমন আসলে সেটা তো আপনারা এখন অনুধাবন করতে পারছেন। এই যে কুলটা, হ্যাঁ এই যে কুলটা, এটা তো বলসুন্দরী কুল, তাই না? বলসুন্দরী কুল। আচ্ছা, এই যে আপনার মানে আনুমানিক এটার, এই যে এখন আমি যে কুলটা দেখছি এটার ওজন কেমন হতে পারে, আনুমানিক কত গ্রাম হতে পারে এটা? এটা মনে হয় 50 গ্রাম হবে। 50 গ্রাম, তার মানে হচ্ছে আপনার অনিবার্য 50 গ্রাম হবে। আচ্ছা, এই যে গাছটা, তার মানে এই গাছটার বয়স তো 7 থেকে 8 মাস। হ্যাঁ, 7 মাস, 7 থেকে 8 মাস পড়েছে, 8 মাস পড়েছে, 7 থেকে 8 মাস এই অবস্থা। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরার, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। এখানে আব্দুল মালিক চাচা তার 5 বিঘা জমির উপরে বলসুন্দরী কুল এবং বাউকুলের একটা বিশাল আবাদ শুরু করেছেন এবং তিনি অলরেডি সফলতা অর্জন করেছেন এই চাষের উপরে। আজকে আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে এই পূর্ণাঙ্গ চিত্রটি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত তো আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু সোহান। তো চলুন চাচার সাথে কথা বলে পরিচিত হওয়া যাক, আসুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আসলে দর্শক আমরাও ভালো আছি, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। আর আপনারা তো জানেন যে আমরা যখন নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরি তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে। তো চাচা, আমরা যদিও আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলে দিয়েছি আমরা পূর্বেও, তারপরে আপনার মুখ থেকে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি একটু। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। জি জি। গ্রাম রঘুনাথপুর, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। আচ্ছা, এই যে আপনার এই যে বলসুন্দরী যে কুল, বলসুন্দরী এবং বাউকুলের যে বাগানটা, এই বাগানটা দেখে আমরা বিমোহিত। তো এই যে এই কুল বাগানটা অনেকে তো অনেক কিছুই করে, তাই না? কেউ হয়তো মালটা করছে, কেউ ড্রাগন করছে, হ্যাঁ অনেকে অনেক কিছু করছে, হ্যাঁ কেউ পেয়ারা করছে, কিন্তু আপনি এই যে কুল বাগানটাতে কীভাবে আসলেন, মানে এই কুল বাগান করার চিন্তাটা কীভাবে আপনার মাথায় আসলো যদি একটু বলতেন? আমি 2020 সালে বাংলাদেশ সরকার কৃষি বিভাগ থেকে আমাকে ওই বাগান ভ্রমণে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। কক্সবাজার বান্দরবন, এখানে বাংলাদেশের যত বড় বড় নার্সারি আছে, আচ্ছা আমি এই সমস্ত নার্সারি সরকার থেকে আমাকে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। অনেক বাগান দেখার পরে দেখলাম যে বাগান তো করতে হবে, জি জি, তারপরে দেখতে হবে এটা লাভজনক কিনা, জি জি। তারপরে একটা চিন্তা ভাবনা নিলাম যে ড্রাগন করলে কমপক্ষে 2 বছর লাগবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেহুল খরচ। হ্যাঁ, আমরা জানি যে ওটা 1.5 থেকে 2 বছর পরে ওটার ফল আসে, ফল আসবে, জি জি। তো আমি এটা চিন্তা ভাবনা করলাম যদি 7-8 মাসে যদি আমি মানে কম সময়ের মধ্যে কোনটা ভালো করা যায়, ভালো করা যায়, হ্যাঁ হ্যাঁ, তো আমার গাছের বয়সটা মনে করেন আজ 8 মাস, তাই? হ্যাঁ, এই গাছের বয়স 8 মাস। 8 মাস। আচ্ছা, অলরেডি আমি 8 মাসে ফসল আমার 3 তরফা বেচা হয়ে গিয়েছে, তাই? হ্যাঁ, তার মানে বেশি মনে করেন যে আমার 60,000 টাকা বেচা হয়ে গেল, মাল তো সবই রয়েছে। আচ্ছা আচ্ছা, কুল সবই রয়েছে। আচ্ছা আচ্ছা, এখন ওই দিবিকেটা আমি হাতে দিইনি মনে করেন। আচ্ছা, মোট হচ্ছে আপনার এখানে যে কুল বাগান, মোট কুল বাগান কতটুকু? কুল বাগান আছে মোট 5 বিঘা। মোট 5 বিঘা। এই 5 বিঘা যে কুল বাগান, এই কুল বাগানের মধ্যে হচ্ছে জাত কয়টা রয়েছে আপনার? জাত আছে 2টা। কি কি জাত এটা? একটা আছে বাউ, আর একটা আছে বলসুন্দরী। আচ্ছা, এই যে জাতটা আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, মানে এত সুন্দর কুলের ফলন আসলে খুব কম দেখা যায়। তো দর্শক আমরা নিজেরাও আসলে বিমোহিত, মুগ্ধ। আমরা অনেক বাগান পরিদর্শন করেছি কিন্তু এরকম সুন্দর, এই যে এত সুন্দর সাইজের কুল আমরা হয়তো খুব খুব কমই দেখে থাকি। তো যেটা বলছিলাম যে এই যে এই জাতটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি যশোর ঝুমঝুমপুর, জি, আরশাদ সাহেবের কান থেকে আনছি। আচ্ছা, নার্সারি মালিক। তো এই যখন আপনি এই জাতটা সংগ্রহ করেন, আপনি প্রথমত হচ্ছে 5 বিঘার জন্য আপনার কি এটা মনে আছে যে কত পিস আপনি চারা সংগ্রহ করেছিলেন? মনে আছে। আচ্ছা, যদি একটু বলতেন। এটা আছে 800 পিস। 800 পিস। সেখানে কি 400 বাউকুল, 400 এরকম নাকি আসলে কত পিস ছিল? 400 পিস। বলসুন্দরীটা ছিল 400 পিস, আর আপনার বাউকুলটা 400। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই সময়টাতে অর্থাৎ আজ থেকে 8 মাস আগে যখন আপনি চারাটা সংগ্রহ করেন তখন আপনার চারা প্রতি পিস প্রতি আসলে কেমন দাম থাকে?
এটা নিছিল বল সুন্দরী 30 টাকা পিস আর এটা নিছিল 20 টাকা পিস আচ্ছা বল সুন্দরীটা দাম একটু বেশি আর বাউকুলের দামটা একটু কম কম আচ্ছা এটা তো আসলে মানে এর বাজার দর হিসেবে আসলে চারার দামটাও তো আসে তাই না আচ্ছা বর্তমানে আপনি যে যেমনটি বললেন যে আপনি হচ্ছে তিনবার এখান থেকে হারভেস্টিং করেও ফেলছেন অলরেডি তো যে তিনবারে আপনি কতটুকু কুল সংগ্রহ করতে পারছেন আমি এখানে তিনবারে আপনার মনে করেন যে 45 টন মাল বেচেছি তিনবারে আচ্ছা সেটা কি আপনার এটা আসলে আইডেন্টিফাই করে বলতে পারবেন যে আসলে বল সুন্দরী কুল কতটুকু আর হচ্ছে বাউকুল কতটুকু বাউকুল আমি মনে করেন যে 5 টন বিক্রি করেছি আচ্ছা আর এটা 40 টন আচ্ছা এই এই বর্তমান যে বাজার দর সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি 40 টন 80 হাজার টাকা বেচছি আচ্ছা তাহলে আপনার কেজি প্রতি কত পড়ছে কেজি প্রতি 50 টাকা 50 টাকা 50 টাকা আপনার টাকা মন এই বাগান থেকেই নিয়ে যাচ্ছে বাগান থেকে তারা আমি হাত দিছি না আমি মিটার আছে আচ্ছা মিটারে ওজন করে দিছি তারা বাস্তা ফিরে নিয়ে ওই যে রাস্তার কোলে যে কার্টন করে নিয়ে চলে আসছে আচ্ছা আর বাউকুলের ক্ষেত্রে কত টাকা বাউকুলের ক্ষেত্রে আছে আমার 2 বিঘা তা এই বাউকুলটা এখনো ভালোটা পাইকে উঠেনি আচ্ছা তে বাউকুলটা পুরো সুদ ধরা ধরেছে এত ধরা ধরেছে আচ্ছা মানে নিজের অবিশ্বাস্য মনে না না আসলে আমরা দেখলাম দর্শক আপনাদেরকেও আমরা দেখাবো এই অংশে যে আসলে উনি যেমনটি বললেন যে শুধু মুখের কথা নয় আমরা আপনাদেরকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দেব যে এই পরিমাণ বাউকুল বা বলসুন্দরী কুল যেটাই বলেন না কেন যে সাইজ এরকম সাইজ আপনি খুব কমই দেখতে পারবেন তো তারপরে যেটা বলছিলেন আপনার এই যে বর্তমান যে বাগানটা রয়েছে 5 বিঘার যে বাগানটা তো এই বাগানের যে আসলে করতে গিয়ে আপনার কোনো সমস্যায় পড়েছেন কিনা এই বাগানটা করতে গিয়ে তেমন কোনো একটা সমস্যা নাই কারণ যে সেচের ব্যবস্থা তো আমাদের আছে নিজেদেরই তারপরে পরিচর্যার জন্য হ্যাঁ আমরা পরিচর্যার ব্যাপারটাতে আসলে এখনই আসবো দর্শক মনে করেন আমি রাসায়নিক সারটা খুব কমই ব্যবহার করছি আচ্ছা আচ্ছা আমি বেশিরভাগ সার ব্যবহার করছি আপনার ওই যে ভার্মি কম্পোস্ট যেটা কম্পোস্ট সার যেটা জৈব সার জৈব সার বলে এখন আমার মানে প্রকৃতি বান্ধব যে সারটা দুই তিন বস্তা আছে লাঠমারা আছে তো চাচা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার বাগানটা আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন কি হ্যাঁ আপনি দেখেন ঘুরে দেখেন তাহলে আসেন একটু যাওয়া যাক আমার ইচ্ছা যে অনেক লোক উদ্যোগ নিক আমার দেখা দেখি আর পাঁচজন শিক্ষক বা লাভবান হোক তো দর্শক কথা বলছিলাম একটা কুলের রাজ্য থেকে আসলে একটা কুলের বাগান আসলে আমি এটাকে কুলের বাগান বলবো না এটা একটা কুলের রাজ্য বলতে পারেন যেমনটি দেখছেন আর যেমনটি চাচার মুখ থেকেই শুনলেন আমরা আরও ঘুরবো বাগানটাতে এবং আপনাদেরকে দেখাবো তো আসুন চাচার সাথে কথায় কথায় আমরা বাগানটা দেখি তো চাচা যেটা বলছিলাম যে আপনার এই যে প্রথম যখন আপনি এই যে 5 বিঘা কুল লাগালেন রোপণ করলেন যখন চারাটা এরপর আপনি কি করলেন প্রথমে লাগানোর সময় সেখানে হচ্ছে কীরকম লাগানোর নিয়মটা কীরকম কতটুকু দূরত্বে লাগাতে হয় কিনা এই যদি একটু লাগানোর নিয়মটা হচ্ছে আমি দিয়েছি আপনার 5 ফুট হ্যাঁ 5 ফুট বাই 5 ফুট সেটা কি 7 হাত 7 হাত 7 হাত বাই 5 হাত 7 হাত বাই 5 হাত অর্থাৎ আপনার হচ্ছে 7 হাত আর লাইনের ফুট ফুলি আছে আপনার 5 হাত আচ্ছা তো এই যে যখন লাগাইছিলেন তখন ওই চারার সাথে মাটির মধ্যে আপনার হচ্ছে আলাদা কোনো ছিল 4 ইঞ্চি 4 ইঞ্চি ঢেলাটা ছিল 6 ইঞ্চি ট্রাক্টরে শশার ঢেলার ভিতরে তা মানে তলিয়ে ছিল অনেকে আমার বললে লোক পাগল হইলো নাকি এ করছে কেন আমাদের মাঠে তো চাষ নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে এখানে আপনার ওই চারার সাথে কোনো সার দেওয়ার প্রয়োজন ছিল কিনা ওই সময় প্রথমত আমি সার দিইনি আচ্ছা প্রথমত আমি এমনি লাগিয়ে দিয়েছি বুঝছেন আচ্ছা আচ্ছা প্রথমত লাগিয়ে দিয়ে সেচ দিয়ে দিই আচ্ছা এরপরে সেচ দেওয়ার পরে যখন এক সপ্তাহ পরে দেখলাম যে গাছ আস্তে আস্তে সতেজ হয়ে গিয়েছে সতেজই পালসি সালসি ওই সময় আমি হালকা আপনার ওই জৈব সার আর কিছু গোবর সার দিয়েছি আমি গোবর সার দিয়েছি তো পুরো সুদ দিয়েছি মনে করেন যে 20 গাড়ি 20 ট্রলি এই জমিগুলো মোট ফেলেছি হ্যাঁ এই কারণে আমার রাসায়নিক সার কোনো প্রয়োজনই নেই আচ্ছা তো এখন যে ব্যাপারটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে আপনি বলসুন্দরী কুল চাষ করে তো ব্যাপক সফলতা অর্জন করেছেন তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি এই যে বলসুন্দরী কুলটা লাগানোর পর প্রথমে চারারোপণ করলেন চারারোপণ করার পর আপনি বলছেন যে যেমনটি জৈব সার ব্যবহার করেছেন রাসায়নিক সার ব্যবহার করেননি এরপরে আপনার যে ফুল আর খুবই সামান্য খুবই সামান্য খুবই সামান্য তো এই আপনার খরচটা কেমন হয়েছে যে আপনার শ্রমিক খরচ কারণ যে চারা দিয়ে পরিশ্রমিক দিয়ে আমার মনে করেন যে প্রথম এবছর তো একটু ফল হিসেবে মনে করতে হবে কম যতই হোক গাছ ছোট আমার 60,000 টাকা খরচ হয়েছে আচ্ছা আমরা যেমনটি দেখছি চাচা এখানে একটা মিনিট যে এই যে কুলটা হ্যাঁ এই যে কুলটা এটা তো বলসুন্দরী কুল তাই না বলসুন্দরী কুল আচ্ছা এই যে আপনার মানে আনুমানিক এটার এই যে এখন আমি যে কুলটা দেখছি এটার ওজন কেমন হতে পারে আনুমানিক কত গ্রাম হতে পারে এটা এটা মনে হয় 50 গ্রাম হবে 50 গ্রাম তার মানে হচ্ছে আপনার অনিবার্য 50 গ্রাম হবে আচ্ছা এই যে গাছটা তার মানে এই গাছটার বয়সও তো 7 থেকে 8 মাস হ্যাঁ 7 মাস 7 থেকে 8 মাস পড়িয়েছে 8 মাস পড়িয়েছে 7 থেকে 8 মাসের অবস্থা আচ্ছা আপনার যতটুকু ধারণা এই 7 থেকে 8 মাসের মধ্যে এই গাছটাতে এখন কতটুকু কুল পাওয়া সম্ভব বা মনে করেন এই গাছটাতে 20 কেজি কুল আছে 20 কেজি কুল আছে
আচ্ছা, তার মানে হচ্ছে আপনার অলরেডি এখান থেকে তো তিনবার ভাঙছেন। হ্যাঁ, তিনবার ভাঙছি, তারপরেও 20 কেজি। আচ্ছা, এর পরেও আরো কতবার ভাঙা যেতে পারে বলে মনে হয় আপনার কাছে? মনে করেন এখনো এক মাস রিয়েলি ভাঙা যাবে, বুঝছেন? অলরেডি ভাঙা যাবে, এক মাস ধরে ভাঙতে হবে, একবারে তো আর পাকবে না। চলেন আর একটু কথা বলি। তো যাই হোক, এখন আমরা আপনাদের হচ্ছে বলসুন্দরী কুলটা দেখলাম, এখন আপনার বাউ কুলটা যেটা রয়েছে বাউ কুলটা দেখবো। চলে একটু যাই, বাউ কুলে যাই। এটা তো পেকে গিয়েছে, বুঝেছেন? পলি করার কারণে, বুঝেছেন? ফুলগুলো সবই পলি করছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, বা দেখেন এই দেখেন ফুলগুলো সাইজ দেখেন, এই দেখেন পলি করার কারণে এর বাজারটার দাম খুব বেশি, বুঝেছেন? কথা বলছিলাম আব্দুল মালিক চাচার কুল বাগান থেকে। তো আমরা এতক্ষণ দেখলাম যে আসলে বলসুন্দরী কুলের সম্পর্কে অনেক কিছুই জানলাম। তো এ পর্যায়ে আমরা আব্দুল মালিক চাচার হচ্ছে যে বাউকুল রয়েছে সে বাউকুলের বাগানটাতে এসেছি এবং এই বাউকুল সম্পর্কে কিছু তথ্য জানব। তো চাচা, যেমনটি বলছিলেন যে আপনি কি এই যে দুইটা কুলই হচ্ছে একই সাথে রোপণ করেন, তাই না? হ্যাঁ, একই সাথে রোপণ করা। সেখানে সেক্ষেত্রে হচ্ছে আপনি দুইটা কুল থেকেই, অর্থাৎ আপনি বলসুন্দরী কুল থেকেও তিনবার হারভেস্টিং করে ফেলছেন এটা থেকেও। তো আমরা যে বর্তমান যে পরিস্থিতিটা দেখছি তার মানে হচ্ছে এই গাছের বয়স হচ্ছে 7 থেকে 8 মাস। আচ্ছা, তো এখন যে সাইজগুলো দেখছি আপনার হচ্ছে, এই যে আমি যদি এই কুলটার কথা বলি তাহলে এই কুলটার সাইজ যেটা আছে এটার ওজন কেমন হতে পারে? এটাতে 100 থেকে 150 গ্রাম ওজন হবে। আচ্ছা, এটা কি হারভেস্টিং যোগ্য হয়েছে, মানে এখন কি হারভেস্ট করা যাবে? সময় লাগবে এটা। সেটা কতদিন হতে পারে? হয়তো 1 সপ্তাহ 10 দিন। তার মানে এটা তো, এটার যখন পরিপক্ক হয়ে যাবে তখন এর কালারটা কি সবুজই থাকবে নাকি? না, সেটা সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি আমাদেরকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কুল যেটা পরিপক্ক হয়েছে এমন যদি একটা কুল আপনি দেখাতেন যদি ছিঁড়ে, সেটা ভালো হতো। আমি এখনই তুলে দিচ্ছি আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আসলে পলি বাঁধা অবস্থায় রয়েছে সেটাই নিচ্ছেন। তো চাচা, এই পলি বাঁধার কারণটা কি? পলি বাঁধার কারণটা হচ্ছে কীটনাশকের কোনো প্রক্রিয়ার পরে পড়বে না, তারপরে কুলটা দেখি সাদা এবং সুস্বাদু। দর্শক, উনি যেমনটি বলছিলেন যে এটা কিন্তু পরিপক্ক হয়ে যাওয়ার পর একটা হলুদ কালারের চলে আসবে এবং এর শেপটাও দেখুন যে এটা তো আসলে কুল বলা চলে না, এটা একটা ছোটোখাটো পেয়ারা। তো চাচা, এই মুহূর্তে আমি চাচ্ছি যে আপনি এই যে আপনার যে জাতটা রয়েছে, আপনি বলছেন যে জাতটা খুবই ভালো, তাই না? তো আমরা চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কাছে কিছু এটা কাটার মতো কোনো কিছু থাকে তাহলে কেটে আসলে এর বীজ কতটুকু আছে এবং এটার হচ্ছে শ্বাস কতটুকু আছে এটা একটু দেখানোর জন্য বলবো। ঠিক আছে, আমি এখনই দেখাচ্ছি। তো দর্শক, আমি দুইটা কুল ধরে আছি নাকি পেয়ারা ধরে আছি এটা আমি নিজেও বলতে পারছি না, আর এটা তো ভিতরে দেখার পরেই বুঝতে পারবেন যে এটা আসলে পেয়ারা নাকি কুল। তো চাচা, যদি একটু কাইন্ডলি দেখাতেন। দর্শক, আসলে এটা কোনো ব্যাপার না। তো আপনারা একটা জিনিস হয়তো, এটা একটা জিনিস ফলো করছেন, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো এর মধ্যে বীজটা আসলে অনেক বড় হবে, কিন্তু আসলে খুবই সামান্য, বীজটা একেবারেই সামান্য। যদি আমার হাতে বীজটা একটু দিতেন। আমি দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে তো আরও বাদ যাবে, তাই না? এখান থেকে আরও বাদ যাবে। তো এতটুকু এতটুকু চিন্তা করা যায়? দেখি তো একটু যদি আমার হাতে দেন। দর্শক, আমরা কিন্তু এই সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছে গিয়েছি। আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কুল, বাউকুল, আর এইটার বীজ। তার মানে এটার ফলন কেমন আসলে সেটা তো আপনারা এখন অনুধাবন করতে পারছেন। এত বড় একটা ফলের যদি এতটুকু বীজই হয় তাহলে তার শ্বাসের অবস্থাটা কেমন? আর আসলে যারা আমাদের
অলরেডি খেতে রয়েছেন কিছু মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু মতামত নিব যে আসলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আসলে যে কুলটা খেলেন তাই না, তো এই কুলটা খাবার পর আপনার স্বাদটা কেমন মনে হয়েছে? খুবই মিষ্টি, অত্যন্ত মিষ্টি কুল। আচ্ছা এটা কি মানে অন্যান্য যে বাউকুল আমরা বাজারে পেয়ে থাকি যে কিছু থাকে হচ্ছে আপনার স্বাদহীন, হ্যাঁ, বা পানির মতো স্বাদ, তো সেক্ষেত্রে এটা কি তার থেকে একটু পার্থক্য আছে কি? অনেক মিষ্টি, ওটা তো তত মিষ্টি না। আচ্ছা তার মানে খেয়ে দেখেন আপনি। তো আমি দর্শক আসলে শুধুমাত্র দর্শকের কাছ থেকে মতামত নিলে হবে না, আমি নিজেও এটা টেস্ট করে দেখব। বিসমিল্লাহ। মাশাল্লাহ। দর্শক আমি আসলে খাবার মুখে দিয়ে কখনো অনেকে হয়তো প্রতারণা করে, তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ 100-তে-100 এটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি। বাউকুল যেটা আমরা হয়তো দেখে থাকি পানির মতো একটা স্বাদ হয়, তো এটা কিন্তু সে ধরনের না। আশা করছি এই যাত্রা যে কেউ চাষ করলে সফল হওয়া সম্ভব। তো চাচা সর্বশেষ আপনার কাছে যেটা বলবো যে মোটামুটি আপনি তো বাউকুলটা পাশাপাশি বলসুন্দরী কুল অর্থাৎ কুল চাষ করে মোটামুটি আপনার নিজের কাছে মনে হয়েছে যে আপনি স্বাবলম্বী হতে পারছেন তাই না? হ্যাঁ, তার মানে একটা ভালো কিছু করা সম্ভব কুল চাষ করে। অনেক কিছুই করা যাবে, হ্যাঁ, যেমনটি আমরা নিজেরাও দেখলাম। তো এ পর্যায়ে আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি নতুন কোনো খামারি আপনার এই কুল বাগানের প্রতিবেদনটা দেখে কুল চাষ করতে চায়, সেক্ষেত্রে তারা যদি আপনার কাছ থেকে এই যে আপনি যেরকমটি সফলতা পেয়েছেন তারা হয়তো এটা দেখে এই যাত্রাই সংগ্রহ করতে চাইবে, তো সেক্ষেত্রে এই যাত্রা যদি কেউ চারা নিতে চায় আপনি সেটা দিতে পারবেন কিনা? দিতে তো অবশ্যই পারবো, বা পাশাপাশি আমার চাষে এরকম উদ্যোক্তা এখন চাষি। আচ্ছা এখন চাষ করুক, সে সফলতা হোক। আচ্ছা আচ্ছা, যদি আপনি এখন দর্শকদের দেশে বলতেন যে আসলে নতুন উদ্যোক্তারা আসলে কি করা উচিত, হচ্ছে বাংলাদেশ সরকার আমার যে হাজার হাজার টাকা খরচ করে ভ্রমণ করে নিয়ে আসলো। আচ্ছা জি জি, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারের। আচ্ছা, এবং কৃষিমন্ত্রীর, হ্যাঁ হ্যাঁ, এবং কৃষি কর্মকর্তা যারা আমাদের কালিকাস্থানে আছে ইনাদের অনেক সহযোগিতা পাইছি আমি। আচ্ছা আচ্ছা, এমন কোনো অর্থ করি কিছু দিইনি, তবে সৎ পরামর্শ দিয়েছে পরিষেবার জন্য কখনো এটি করতে হবে। হ্যাঁ, ওনারা কি আপনার এখানে পরিদর্শনে আসছে? আসছে। আচ্ছা, কৃষি কর্মকর্তা? কৃষি কর্মকর্তারা আসছে। তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে নিশ্চিন্তে একটা নতুন উদ্যোক্তা কুল চাষে আসতে পারে? উদ্যোক্তা চাষি আমাকে জিগায় বা আসে পরামর্শ নিতে আমি সৎ পরামর্শ দেবো এবং সঠিক চারাটাও পাবে। আচ্ছা, আমার বর্ষে চারার ক্ষেত্রে আমি যেখান থেকে আনছি ঠিক সেই জায়গার থেকে এনে দেবো। আচ্ছা, তো যাই হোক সহযোগিতা করার চেষ্টা করবো। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে কথাগুলো শুনে, আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও হয়তো আসলে আপনার এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হবেন। তো চাচা আপনার সফলতা কামনা করছি, হ্যাঁ, ভালো থাকবেন। তো দর্শক কথা বলছিলাম আব্দুল মালিক চাচার সেই কুলবাগান থেকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু কুলবাগান সম্পর্কে বিস্তারিত তথ্য দেবার চেষ্টা করেছি, আর এই যে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন যারা চাচ্ছেন যে নতুন করে কুলবাগানে আসতে বা কুল চাষ করতে, তারা চাইলে কিন্তু এই যে চাচা যে চাষটা করছেন যে যাত্রা এই যাত্রা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ওনার ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ভিডিওর উপরেই দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে শুধুমাত্র চারা না চাইলে এই বাগান সম্পর্কিত পরামর্শ এবং সহযোগিতা পেতে পারেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা আরও কোনো নতুন কোনো উদ্যোগটাকে তুলে ধরবো আপনাদের সামনে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।